দেখো আমরা হচ্ছে সেটের প্রকাশ করার পদ্ধতি দেখলাম দুইটা তোমার কি তালিকা পদ্ধতি আর হচ্ছে গঠন পদ্ধতি এখন হচ্ছে আমরা সেটের সসীমতার উপর ভিত্তি করে দুইটা দেখবো সসীমতা বলতে কি মানে উপাদান গুলা সসীম নাকি অসীম মানে হচ্ছে কি তোমার সেটের উপাদান গুলা যদি তুমি গণনা করতে পারো মানে এক কোটি দুই কোটি বা একশো দুইশো বা তিন চার পাঁচ মানে তোমার সেটের সংখ্যা যদি সসীম হয় মানে তুমি যদি ওইগুলাকে কাউন্ট করতে পারো তোমার হবে কি সসীম সেট ঠিক আছে আর যদি কোনো যদি থাকে একদম অসীম থাকে কি আমরা অসীম বলবো তার মানে ওটা গণনা করে শেষ করা যাবে না যেমন তুমি দেখো এই যে এখানে যে সেট দেওয়া আছে একটা ডি এই সেটে কিন্তু দেখতে পারতেছো তুমি চোখেই যে এখানে তিনটা উপাদান মাত্র ঠিক না এটা কিন্তু সসীম সেট তিনটা এরপর দেখো দ্বিতীয় একটা এখানে পদ্ধতি দেওয়া আছে এখানে কি করছ দেখো 3 6 9 এমনি করে लास्टতে কি লেখা আছে 60 লাখ আছে তুমি যদি ডট 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 দিয়ে দাও তুমি যদি লাস্টটা একটা সংখ্যা লিখে দাও তার মানে কি এটা একটা সীমা আছে ঠিক না লাস্টটা একটা কি আছে সীমা আছে তার মানে এই সেটটা একটা কি সেট শসীম সেট ঠিক আছে তো এইগুলো তোমার তালিকা পদ্ধতির সিস্টেম এবার আসো তুমি গঠন পদ্ধতি দেখো তো এখানে কি বলছে x হচ্ছে মৌলিক সংখ্যা আর দেখো x এর একটা সীমা দিয়ে দিয়েছে ঠিক না যখন তোমার সীমা দিয়ে দিচ্ছে সীমা দিয়ে দিয়েছে মানে হচ্ছে এটা কি সেট সসীম সেট বোঝা গেছে কথা তাহলে এই তিনটাই হচ্ছে আমাদের কি সসীম সেট ঠিক আছে মানে এইগুলোর সংখ্যা কয়টা আছে এগুলো আমরা গণনা করতে পারতেছি এবার আসো তোমার অসীম সেট অসীম সেটের কিন্তু সংখ্যার কোনো শেষ নাই বা সংখ্যা বলতে কি উপাদানের কোনো শেষ নাই অসীম পর্যন্ত যেমন দেখো এখানে কি করছে এখানে হচ্ছে

এরপর দেখো কি বলছে মূলদ সংখ্যার সেট এটারও কিন্তু শেষ নেই অসীম পর্যন্ত বুঝতে পারছো তো এখানে প্রত্যেকটা সেটই কি অসীম সেট কারণ কি এগুলো উপাদানের কোনো সীমা নেই উপাদানকে গণনা করা যাচ্ছে না এটা অনেক অসীম ঠিক আছে এই গেল তাহলে এবার দেখো তোমার উদাহরণ চার ঠিক আছে দেখো উদাহরণ চার কি বলছে যে দেখাও যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট এটা দেখানোর কি আছে এখানে তো তোমাদের আহ বুঝাই যায় যে অসীম সেটা আসলে প্রুফ করার কিছু নাই হুদাই বাদ দাও তো এবার জাস্ট তুমি এখান থেকে একটা কাজ দেওয়া আছে কি বলে পেজ নাম্বার চব্বিশে জাস্ট এখান থেকে তুমি বের করবে কোনটা অসীম কোনটা সসীম দেখেই তো বোঝা যায় এটা সসীম লিমিটেড ঠিক আছে এটাও সসীম কারণ এটা লাস্টে একটা সীমা দেওয়া আছে বাট গ নাম্বারটা কিন্তু অসীম এটা লাস্টে কোনো সীমা নাই ঠিক আছে গণ নাম্বারটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা এবং সেটা চারের চেয়ে ছোট ঠিক আছে এরপরে দেখো এখানে কি বলছে পি ও কিউ পরস্পর সহমলিক ঠিক আছে আচ্ছা তো দেখো এই পি বাই কিউ মানে কি মূলত সংখ্যা এটার তো কোনো শেষ নেই তাহলে এটাও কি অসীম আর দেখো বলছে কি হচ্ছে পূর্ণ সংখ্যা আর এক্স হচ্ছে বলো তোমার চার ছোট কি তিন আছে দুই আছে এক আছে জিরো আছে মাইনাস ওয়ান আছে মাইনাস টু আছে এরকম তো নেগেটিভ দিকে এটা কি অসীম না বলো তো ছোট তো কোনো শেষ নেই তো অসীম তার মানে এই ঘর নাম্বার সেটটাও কি অসীম এবং উম নম্বর সেটটা আমরা দেখলাম অসীম ঠিক আছে আর হচ্ছে দেখো চার নম্বর সেটে কিন্তু সীমা দেওয়া আছে সো এটাও কি অসীম সেট বুঝা গেছে আমার কথা তো এই ছিল তোমার অসীম সেট অসীম সেটের ব্যাখ্যা ঠিক আছে এবার আসো একটা স্পেশাল সেট সেটা হচ্ছে তোমার ফাঁকা সেট নাম দেখেই বোঝা যায় যে এই সেটে কোনো উপাদান নাই মানে যে সেটে কোনো উপাদান নাই সেই সেটকে বলা হয় কি ফাঁকা সেট কোনো উপাদান নাই এবং তাকে বলে কি ফাঁকা সেট তো ফাঁকা সেট কি ফাই দ্বারা প্রকাশ করে ফাই এই যে জিরোর মাঝখান দিয়ে একটা না এটা বলে ফাই ফাই বলে এটাকে মানে জিরোর মাঝখানে একটা এরকম দাগ এটা এটা চিহ্ন আর কি ঠিক আছে ফাই দ্বারা প্রকাশ করে না না এটা দেখো এই যে গোল মাঝখানে একটা চিহ্ন এটা ফাই বলে ফাই বুঝছো এটা ফাই বলে তো এটা দিয়ে তুমি ফাঁকা সেট প্রকাশ করা হয় ঠিক আছে আর একটা ওয়ে আছে ফাঁকা সেট প্রকাশ করা সেটা হচ্ছে তোমার এরকম এই যে এরকম ব্ল্যাঙ্ক মাঝখানে কিছু নাই তো এটাও তো ফাঁকা সেট ঠিক না বুঝতে পারছো যেমন দেখো তোমার হচ্ছে এই যে এখানে একটা সেট দেওয়া আছে এই সেটে দেখো বলছে এন ন্যাচারাল নাম্বার তো 10 আর 11 এর মাঝখানে কি কোনো স্বাভাবিক সংখ্যা আছে নাই তারপর দেখো বলছে মৌলিক সংখ্যা 23 আর 29 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে নাই কারণ এই সেটগুলো অ্যাকচুয়ালি কি ফাঁকা সেট এই সেটগুলো অ্যাকচুয়ালি কি ফাঁকা সেট বোঝা গেছে কথা এরপর দেখো এই যে একটা খুব সুন্দর একটা एग्जांपल দেওয়া আছে যে হলি ক্রস স্কুলের তিনজন ছাত্র তো হলি ক্রস তো গার্লস স্কুল তাহলে তো কোনো ছাত্র নাই তার মানে ওটা কি সেট ফাঁকা সেট না বুঝতে পারছো তো তো একটা একটা লজিক হ্যাঁ কোনো উপাদান সেট ঠিক না সেই ঠিক আছে মানে বললাম না বাস্তব জগতের সুসংজ্ঞায়িত যে কোনো কিছু তোমার সেট ঠিক না অনেক এরকম অনেক এক্সাম্পল বানানো যায় আচ্ছা তো এই ছিল তোমার ফাঁকা সেট গেলো এটা আমাদের আরেকটা অংশ এটা এখানেই শেষ